নিরাপত্তা প্রহরী নিয়োগ বিজ্ঞপ্তি, চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি 2, বাবুরহাট চাঁদপুর, স্মারক নম্বর 2873, প্রকাশ তারিখ 22 ফেব্রুয়ারি 2023। নিয়োগ বিজ্ঞপ্তি। বিষয়, দৈনিক মজুরি ভিত্তিতে নিরাপত্তা কর্মী, কাজ নাই মজুরি নাই নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি। চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি 2 এর বিভিন্ন উপজেলায় অবস্থিত ইনডোর উপকেন্দ্র এর নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে রাত্রিকালীন নিরাপত্তা কর্মী নিয়োগের নিমিত্ত দৈনিক মজুরি ভিত্তিতে কাজ নাই মজুরি নাই নিরাপত্তা কর্মী পদে নিয়োগের প্যানেল তৈরির জন্য যোগ্যতা সম্পন্ন চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি 2 এর ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা পুরুষ নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ফর্মে সহস্ত্রে প্রণকৃত নিম্নোক্ত শর্ত প্রতিপালন সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম নিরাপত্তা কর্মী, দৈনিক মজুরি ভিত্তিতে, পদ সংখ্যা 4, পুরুষ সংরক্ষিত, পুরুষদের জন্য সংরক্ষিত, বয়সসীমা 14/3/2023 খ্রিস্টাব্দ তারিখে, বয়সসীমা ন্যূনতম 18, অনূর্ধ্ব 65, তবে 65 বছর পূর্ণ হলে চাকরির যোগ্যতা হারাবেন। মজুরি, প্রবীণসমূহের নিরাপত্তা কর্মীর কাজে অনুমতি সংক্রান্ত নীতিমালা অনুযায়ী দৈনিক মজুরি 400 টাকা। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী, সমমান পাস হতে হবে, প্রার্থীর বয়স ন্যূনতম 18 বছর হতে হবে, প্রার্থীকে বাংলা ও ইংরেজি ভাষায় লেখা ও পড়ার ন্যূনতম দক্ষতা থাকতে হবে, প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত কর্মঠ ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে, প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন ও সুঠাম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন এবং শারীরিকভাবে সক্ষম হতে হবে, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যে জেলার স্থায়ী প্রার্থীগণ আবেদন করতে পারবেন, শুধুমাত্র চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি 2 এর ভৌগোলিক এলাকার অর্থাৎ চাঁদপুর সদর উপজেলা, পিডিবি এলাকা ও রাজেশ্বর ইউনিয়ন ব্যতীত ফরিদগঞ্জ উপজেলা, মতলব উত্তর উপজেলা, মোহনপুর ইউনিয়নের নাসিরাকান্দি গ্রাম ব্যতীত মতলব দক্ষিণ উপজেলা ও হাইমচর উপজেলার গাজীপুর হাইমচর ও নীলকমল ইউনিয়ন ব্যতীত স্থায়ীভাবে বসবাসকারী পুরুষ নাগরিকগণ আবেদন করতে পারবেন। অন্যান্য শর্তাবলী, আবেদনকারীকে চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি 2 এর ওয়েবসাইট pbs2chaandpur.gov.bd হতে আবেদন ফর্ম ডাউনলোডপূর্বক নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী 14/3/23 খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি 2 রালদিয়া বাবুরহাট চাঁদপুর এর বরাবরে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে। ওয়েবসাইট হতে ডাউনলোডকৃত আবেদন ফর্ম ব্যতীত সাদা কাগজে টাইপকৃত অসম্পূর্ণ বা ভুল আবেদনপত্র ব্যতীত বাতিল বলে গণ্য হবে। তাছাড়া ডাকযোগে বা কুরিয়ার সার্ভিস ব্যতীত সরাসরি কিংবা 14/3/23 খ্রিস্টাব্দ তারিখের পরে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। খামের উপর পদের নাম সুস্পষ্টভাবে লিখতে হবে। নিম্নোক্ত কাগজপত্র সহ আবেদনপত্র দাখিল করতে হবে। ওয়েবসাইট হতে প্রাপ্ত আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করে দাখিল করতে হবে। প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, মেয়র নিকট থেকে প্রাপ্ত চারিত্রিক ও নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, দাখিলকৃত সকল কাগজপত্রের অনুলিপি ও ছবি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ও নাম পদবি সম্বলিত সিল থাকতে হবে। জেনারেল ম্যানেজার চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি 2 এর অনুকূলে কোনো তফসিল ব্যাংক হতে, যে কোনো তফসিল ব্যাংক হতে 100 টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। ডাউনলোডকৃত আবেদন ফর্ম এ উল্লেখিত যথাযথ নির্দেশনা অনুযায়ী পূরণ করে প্রেরণ করতে হবে, অন্যথা আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
নির্বাচিত প্রার্থীকে দৈনিক ভিত্তিতে পবিশ কর্তৃপক্ষ কর্তৃক নিরাপত্তা প্রহরী হিসেবে কাজের অনুমতি প্রদান করা হবে এবং দৈনিক মজুরি হবে 400 টাকা, যা মাসিক ভিত্তিতে প্রদান করা হবে। তবে ভবিষ্যতে বাজার মূল্য বিবেচনায় পাবলিক বোর্ডের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে মজুরি হ্রাসবৃদ্ধি হতে পারে। নিরাপত্তা কাজের অনুমতিপ্রাপ্ত প্রহরী দৈনিক রাত্রিকালীন 8 ঘন্টা সময়কালের জন্য দায়িত্ব পালনে নিয়োজিত থাকবেন। যেদিন কর্মে নিয়োজিত থাকবেন, নিয়ন্ত্রণকারী কর্মকর্তার প্রত্যয়নের ভিত্তিতে শুধুমাত্র সেই দিনের জন্য 400 টাকা মজুরি পাবেন। এক্ষেত্রে কোনো ভাতা বোনাস পাবেন না। প্রার্থী কর্তৃক তার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জন্ম তারিখ, বয়স, স্থায়ী ঠিকানা, নিজ জেলাসহ আবেদনপত্রে প্রদত্ত অন্যান্য যে সকল তথ্য অসম্পূর্ণ বা অসত্য বা অসঙ্গতি প্রমাণিত হলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। এ ধরনের অস্থায়ী ভিত্তিতে নিয়োগের ভবিষ্যতে কোনো ক্রমে স্থায়ী করা হবে না বা প্রার্থীর এ বিষয়ে দাবি গ্রহণযোগ্য হবে। কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী যতদিন প্রয়োজন ততদিন দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করার অনুমতি বলবৎ থাকবে। নিয়োগ পরীক্ষা যে তারিখে অনুষ্ঠিত হবে তা আবেদনকারীকে ডাকযোগে প্রেরিত প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে। এছাড়াও পূরণকৃত ফর্মের প্রদত্ত মোবাইল ফোন নাম্বারে SMS-এর মাধ্যমে জানানো হবে। প্রার্থীকে চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি 2-এর ইন্দোর উপকেন্দ্রের নিরাপত্তার কাজে দায়িত্ব পালন করতে হবে। প্রার্থীকে কাজের অনুমতি প্রদানের সময় কোনো রেজিস্টার্ড চিকিৎসক, ভবিষ্যতের রিটেনার ডাক্তার দ্বারা শারীরিক সুস্থতার সনদ দাখিল করতে হবে। কাজের অনুমতি প্রদানের সময় নিরাপত্তা কর্মী কর্তৃক নিরাপত্তা জামানত বাবদ 10,000 টাকা সমিতির অনুকূলে জমা প্রদান করতে হবে, যা সন্তোষজনক সেবা প্রদান শেষে সমিতি কর্তৃক ফেরত প্রদান করা। এই ছিল বিজ্ঞাপনটি। তো আবেদন ফর্মটি নিচে দেওয়া রয়েছে, এই আবেদন ফর্মটি পূরণ করে আপনারা ডাক যোগাযোগের মাধ্যমে অফিসে পাঠিয়ে দেবেন। যদি আবেদন ফর্ম পূরণ করার কারো কোনো কষ্ট থেকে থাকে বা জানা থেকে থাকে, অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন। আমাদের সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।